আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। লোকসভা নির্বাচন ঘোষণা হতেই পুরনো মালদার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফেস্টুন কেটে দেওয়ায় ঘিরে উত্তেজনা ছড়ালো। ঘটনাটি ঘটেছে মালদা থানার এলাকার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নলডুবি এলাকায়। স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা এই অপকর্ম করেছে। যদিও পাল্টা বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই ঘটনার পেছনে তৃণমূলেরই একাংশ যুক্ত রয়েছে। এখন বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে বদনাম রটানো হয়। পুরনো বিষয়টি মঙ্গলবাড়ি তৃণমূল আঞ্চলিক কমিটির নেতা রিপন বর্মন পুরাতন মালদা থানায় একটি নির্দিষ্ট কয়েকটি নাম দিয়ে লিখিত অভিযোগ দায় করেছে। যাদের নামে পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই বিজেপি কর্মী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নলডুবি এলাকা 34 নম্বর জাতীয় সড়কের পাশে বিশাল একটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পথশ্রী প্রকল্পের ফেস্টুন রয়েছে। সোমবার স্থানীয় তৃণমূল কর্মীরা ওই ফেস্টুনের অর্ধাংশ কাটা অবস্থায় দেখতে পান। এরপরেই শুরু হয় রাজনৈতিক শোরগোল। এ বিষয় নিয়ে পুলিশ অভিযোগ জানানো হয়েছে। পুরাতন মালদার মলিহা মহিলা তৃণমূল নেত্রী মৃণালিনী মণ্ডলের মাইতি জানিয়েছেন এই ঘটনার পেছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা রয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সন্ত্রাস বাতাবরণ তৈরি করার সৃষ্টি করছে বিরোধী দলগুলো এবং বিজেপি। পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ বিপক্ষ টিম, আপনারা জানেন বিপক্ষ বলতে কাদেরকে বলছেন? বিজেপি দুষ্কৃতীরা এবং তাদের কিছু মানে দালাল টিম আছে তাদের সঙ্গে যারা যোগদান দেন ওনাদেরকে। গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারকে ওনারা ছিঁড়েছেন এবং পুড়িয়েছেন। আমি ওনাদেরকে ধিক্কার জানাই। আমরা সকলেই জানি তারা সাম্প্রদায়িক একটা বিভ্রান্তি মানুষের মধ্যে করেন এবং জাতিগত বিভ্রান্তি করেন, উন্নয়ন ওনারা করেন না। এই যে আজকে ভোট চলছে আপনারা সকলেই জানেন, এই ভোটকেই কেন্দ্র করে আজকে এই নোংরামিটা ওনারা করেছেন এবং আমরা থানাতে সেটাকে জানিয়েছি। আগামীতে আমরা জানি প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, প্রশাসন সেটার ব্যবস্থা নেবে। এবং আমি একটাই কথা বলবো, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মামাটি মানুষের তৃণমূল কংগ্রেসে যে জনগর্জন, যে দিদির যে উন্নয়ন, তাকেই বিপক্ষ দল ভয় পেয়েছে। তার জন্যই ওনারা এই সব কাজ করছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর এবং এই নোংরা রাজনীতিকে আমি ধিক্কার জানাই। ফেস্টুনের মমতা ব্যানার্জির মুখকে কেটে দেওয়া হয়েছে এবং খানিক অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের অভিযোগ তৃণমূলে যে আপনারা এটা করেছেন, এই বিষয়ে কী বলবেন? শোনেন, এই নোংরা রাজনীতি আজকে নতুন না, এদের তো দীর্ঘদিন ধরে চলেই আসছে। ধরেন এই যখনই ভোট আসে সারা বছর কোনো রকম কোনো কাজকর্ম করে না, আর পরিবেশকে উত্তপ্ত করার জন্য এরা এই সমস্ত কাজকর্ম করে থাকে। ঠিক যেখানে মমতা ব্যানার্জির ছবি পথশ্রীর আছে আপনি বলছেন, তার ওইখানে আমারও একটা ছবি যেটা ভগবান রামচন্দ্রের ওই রাম মন্দির উদ্বোধনের জন্য লাগানো হয়েছিল, ঠিক একই জায়গাতে দেখছি আমার ছবিটা ওইখানে পুরোটাকে ছিঁড়ে ফেলে দিয়ে ওইখানে। তার মানে ওরা করছে কি, যাতে পরিবেশটাকে একটা অন্যরকম সৃষ্টি করা যায় সেই জন্য দুটো ছবিকে ছিঁড়ে দিয়ে একদম ঝামেলা লাগানোর চেষ্টা করছে। আর আমরা এই নোংরা রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা মানুষের কাজে বিশ্বাস করি, কাজ করছি। আপনাদের কেন দোষারোপ করছে? এখন রাজনীতি করার ইচ্ছা আছে আর কি বলবো। তো অভিযোগ তো যে কেউ যে কারোর বিরুদ্ধেই করতে পারে, কিন্তু যদি আমি আমার যে রাম মন্দিরের যে ছবিটা ছিঁড়েছে, আমিও তো আজকে বলতে পারি যে ওইখানকার রিপন বর্মন যে মেম্বার তার বাড়ির সামনে একদম, তো আমি বলতে পারি যে তিনি ছিঁড়েছেন, কিন্তু আমি তো বলবো না যতক্ষণ না আমি কিছু দেখেছি। যখন পাবো একদম থানাতে যেয়ে কমপ্লেন করবো যে কারোর বিরুদ্ধে। তাহলে এটাই ভিত্তিহীন যে অভিযোগটা? একদম ভিত্তিহীন, আমরা এইসব নোংরা রাজনীতিতে বিশ্বাসী না। কী নাম আপনার? আমার নাম শিবু কর্মকর, নলডুবি গ্রাম পঞ্চায়েত মেম্বার। কোন দলের? বিজেপি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।